দলের হয়ে তাকে তো একে গুলি করে মেরে দেওয়া উচিত, আর কিছু জানতে চাও? দেখুন আমি একটা কথা বলি, এই মার্ডারটা আমি মেনে নেবো না, মানে এই ফ্যামিলিটাকে আমি খুব ভালো করে চিনি, এদের কোনো শত্রু ছিল না এই গ্রামে। আমি যদি ভাবে যে যেই মার্ডার করুক, যদি বিজেপি ভাবে যে আমি মার্ডার করব, আর তৃণমূল কংগ্রেস চুপচাপ থাকলে কেষ্টমণ্ডল চুপচাপ থাকবে না। আমি নিজেকে মৃত্যুর ভয় পাই না। 15 দিনের ভেতরে যদি আসামি না ধরা পড়ে, যে জিনিস করব আমি খুব ভয়ঙ্কর খেলা খেলে দিয়ে যাব, এ কিন্তু আমি বলে দিলাম। ছান্নেওয়ালা ছেলে আমি নয়। পুলিশকে আমি যা বলার বলেছি, এসপিকে যা বলার বলেছি, 15 দিনের ভেতরে আসামি ন্যায্য আসামিকে অ্যারেস্ট করতে হবে, কোনো কাহিনী শুনবো না। আমি চাই না অশান্তি হোক, আর অশান্তি যদি কেউ চায়, আমি ইজ দ্য চ্যালেঞ্জ। আমি তো বললাম যারাই করেছে পুলিশকে ধরে প্রমাণ করতে হবে কারা মার্ডার করেছে। হ্যাঁ, বিজেপি হতে পারে, কারণ যেহেতু ভালো লোক, এর কোনো তো শত্রু নাই। তাহলে ভাই দলের হলে তাকে তো একে গুলি করে মেরে দেওয়া উচিত, আর কিছু জানতে চাও?